আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আজকে দেখবেন আপনারা নিম পাতার এক্সট্রাক্ট অয়েল কীভাবে তৈরি করতে হয় তো নিম পাতার এক্সট্রাক্ট অয়েলের কী গুণাগুণ রয়েছে এবং কিভাবে তা তৈরি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও মিডিয়া ইউটিউব চ্যানেল তো প্রথমেই গাছের ফ্রেশ পাতাগুলোকে বেছে ধুয়ে নিন অতপর শিলপাটা অথবা ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নিন এবং একটি পেনে আপনারা অলিভ অয়েল অথবা সরিষা তেল অথবা নারিকেল তেল পরিমাণ মতো একটি পেনে গরম করুন পরবর্তীতে নিম পাতার পেস্টগুলো ধীরে ধীরে ঢালতে থাকুন এবং আগুন চুলার আগুন কমিয়ে দিন নতুবা জ্বলে যাবে তো চুলার তাপ কিন্তু সবসময় কমায় রাখতে হবে চুলার তাপের মাত্রা কমিয়ে রাখতে হবে সবসময়ই এটা খেয়াল রাখবেন এবং বুধবুদটা যখন বন্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিন সর্বমোট চুলার তাপে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে অতপর যখন ঠান্ডা হয়ে যাবে একটা সুতির কাপড়ে ছেঁকে নেয়ার পালা তো ছেঁকে নেওয়ার জন্য সুতির কাপড় বা আপনি চাইলে কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন এভাবে সুতির কাপড়ে অথবা ছাঁকনি দিয়েও দুই তিনবার ফিল্টার করে নিতে পারেন তো ছেঁকে নেওয়ার পর তেলটার রং গাঢ় সবুজ হতে হবে গাঢ় সবুজ হলে বুঝতে হবে তেলটা সঠিক হয়েছে অথবা যদি পুড়ে যায় তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর আরেকটা কথা না বললেই নয় যে আপনারা যখন এটা গরম করবেন তখন যদি বুদবুদ ওঠা বন্ধ না হয় তাহলে বুঝতে হবে এটাতে জলীয় অংশ রয়ে গেছে এটা যদি জল থাকে তাহলে কিন্তু এটা তেলটা নষ্ট হয়ে যাবে সুতরাং বুদবুদ ওঠা যখন একেবারেই বন্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে তা নামাতে হবে তখন পানিটুকু বাষ্পে উড়ে যাবে এবং তেলটুকু অবশিষ্ট থাকবে তো নিম পাতার এক্সট্রাক্ট এর গুনাগুণ এক হচ্ছে দেহের বিভিন্ন স্থানে খুশপাচরা একজিমা দাউদ ও বিভিন্ন চর্মরোগ থাকলে পুরো শরীরে মাসাজ করলে উপকার পাওয়া যায় দুই অ্যালার্জিজনিত মাথার চুলকানিতে মাথায় তেলের মতো ব্যবহারে উপকার পাওয়া যায় তিন মুখে অথবা দেহের বিভিন্ন স্থানে ম্যাঞ্চ হলে এই তেল নিয়মিত ব্যবহারে উপকার হয় চার নখ খুনি নখশুল বা নখ মরে গেলে নখের চিপায় এই তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় পাঁচ হচ্ছে পায়ের তলা ফাটা ও গর্ভকালীন পেটের দাগ যেটা রয়েছে অনেকে সিজারেরও অনেক দাগ থাকে বা ব্যথা থাকে এটাতে যদি ওনারা নিয়মিত মালিশ করেন তাহলে কিন্তু এই দাগটাও চলে যাবে তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন السلام عليكم ورحمه الله